প্রবল ঝড় বৃষ্টি মাথায় করে সেদিন আমি পিতার মস্তক থেকে যমুনায় পড়ে গেলাম। আর এদিকে যমুনা আমায় পেয়ে চরণ ছাড়ছে না, এদিকে আমার পিতা আমাকে না পেয়ে তন্ন তন্ন করে খুঁজছে। সেদিন আমি যমুনাকে কথা দিয়েছিলাম, যমুনা আজকের মতো আমায় যেতে দাও, তবে এবার যেদিন আসবো সেদিন আমি একা আসবো না, সেদিনই তোমায় যুগল রূপে দর্শন দেব। সেই কথা রাখবার জন্যে তোমার কাছে ছলে বলে কৌশলে যেমন করে হোক আমাকে যে রাধা দর্শন করাতে হবে। তোমারই কথা মতো আমি রাধা দর্শন করাবো, কিন্তু প্রভু
আমি যদি এই বেশে যাই ওই জটিলা কুটিলা আমায় চিনতে পেরে যাবে? না না, তোমায় এই বেশে গেলে খুবই না। তোমাকে 80 বছরের বৃদ্ধা বড়াই বুড়ির বুধ হার অনুকরে হাতে একটা লাঠি নিয়ে ওই লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি জটিলা মন্দিরে চলে যাবে, তাহলে তোমায় আর কেউ চিনতে পারবে না। বেশ তো বেশ, কিন্তু প্রভু আমার একটি শর্ত আছে জানো। কি শর্ত? আমি আমার দেহখানা দিয়ে একটি তরুণী মানিয়ে দেবো। বেশ, সেই তরুণীটা কি বেশে থাকবে জানো? কি বেশে? ওই না যমুনা নদীর কোলে নতুন নাবি ঘোরে বসে থেকো একটি তরুণী। তোমার কথা মতো আমি যমুনা কিনারে নবীন কাণ্ডার বেজে ধারণ করে তরুণী নিয়েই বসে থাকব। কল্যাণ মস্তু, কল্যাণ মস্তু, কল্যাণ মস্তু। কি গো মাইরা, তোমরা যাবে তো আমার সাথে রাধারানীকে আনতে? আমরা রাধারাম করতে করতে চলে যাবো বৃন্দাবনে। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা জয় রাধেশ্যাম, জয় জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, জয় জয় ভক্তমণ্ডলী, জয় হো, জয় জয় গুরুদেবের জয় হো, জয় জয় বৈষ্ণব মণ্ডলী জয় হো। অগোদয়াময় আজই অসময় আমায় আহ্বান করেছ প্রভু, আপনার কি পাবি না ইহ জগতের কোনো বিক্ষণতা নড়ে না প্রভু, তাই আমার মতন অধমীর
আমায় কৃপা কর প্রভু, যাতে আপনার আদেশ অনুসারে আমি যেন আপনার যে প্রেমময়ী রাধারানীকে আপনার কাছে এনে দিতে পারি প্রভু। আর প্রভু, আমার এই অন্ধার জীবনে আলোর পথের পথিক হই, আমায় আলোর পথ দেখাও প্রভু। তাই প্রভু, আপনার চরণে শরণাপন্ন হই, আমি যাব সে যাব তো বৃন্দাবনে। তাই প্রভু, ক্ষণকাল অপেক্ষা করো আর আমার আধার জীবনের পথের পথিক করো। তাই কি বলি জানো, অধারি যামি একামি খুঁজি গো তোমার, হাতে ধরি পারি করে নিয় গো ধরি পার করি দিও গো আধারি যামি একা আমি খুঁজি গো তোমায়, ধরি পার করি পারে করে
দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা শেষের দিনে সজল দিনে যেতে হবে একা সকল সাধুগুরু বৈষ্ণবগণ এবং আমার জগৎ জননী মাতৃগণ পিতৃগণ এবং আমার স্নেহের ছোট ছোট ভাই বোনদের সবাইকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করি। আজকের কিছু কৃষ্ণ কথা হরি কথা বলবার জন্য এসেছি মা। আর ভক্ত ছাড়া তো ভগবানের নাম গুণগান হয় না। এই জায়গাটা এমন একটা পবিত্র জায়গা, সবাই এসে মা বসতে পারে না। সুকৃতি না থাকলে এখানে এসে বসা সম্ভব নয় মা। দেখুন এখানে অনেক ভক্ত সমাগম হবে, অনেক ভক্ত আসবে যাবে, কিন্তু এই জায়গাটা বসার মতন সুকৃতি তৈরি করে আসতে হবে। হরি বল হরি বল। কারণ সবাই দেখছে পিছন দিকটা কখন হবে, একটু পেটটা উদর ভরে নেব, ব্যাস চললো, রইল ঝোলা চললাম ভোলা, হরে কৃষ্ণ। তাই মাগো আজ এসেছি আপনাদের সামনে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলবার জন্য। ভক্ত ছাড়া তো ভগবানের নাম গুণগান হয় না। তাই যে কয়েকজন ভক্তরা রয়েছেন আপনারা সবাই মিলে কৃপা করুন, আপনাদের কাছে তো সবাইকার কাছে যেয়ে মাথা ঠুকে প্রণাম করা সম্ভব নয়। তাই দূর থেকে গলবস্ত্র দিয়ে আপনাদের সেই রাঙাচরণে আমি প্রণাম জানাচ্ছি। আপনারা কৃপা করুন দু হাত প্রসারিত করে আমি যেন জনম জনম আপনাদের সামনে কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি। তৎপর জানাই আমার আদিগুরু পিতা মাতা এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম। কারণ পৃথিবীর যিনি আলো দেখেছেন ওনারা হচ্ছেন পরম ভগবান। তাই মাগো আজকে এই কৃষ্ণ কথা হরি কথা বলবার মতো না আছে জ্ঞান, না আছে আমার শিক্ষা, না আছে আমার দীক্ষা। তাই গুরুরূপে বলেছেন যদি কোনো ভক্তের চরণধুলি পাওয়া যায়
তবে নাকি কিছু কৃষ্ণ কথা হরি কথা বলা যায়। তাই আপনারা কৃপা করুন আজকের এই সুন্দর এই হরিবাসরে আমরা সবাই মেতে উঠব কৃষ্ণ নামে। আর এই কৃষ্ণ কথা বলতে গেলে না মা এক জায়গায় বাধা রয়েছে, সেটা কোন জায়গায় বলুন দেখি, জানেন? হরি বল হরি বল, জানেন কি কেউ? একটু মনে করে দিই মা গো, আমাদের যখন দেহেতে নোংরা আবর্জনায় ভর্তি হয়ে যায় আমরা কি করি? সারাদিন আমরা কাজ করলাম, কাজের পরে আমরা কি করি? শরীরের গোটাটাই ঝুল কালি তোলে পরিপূর্ণ হয়ে গেল, তো আমরা দেহটাকে কি করি? সাবন দিয়ে চান করে পরিষ্কার করে দিই, তাই তো মা? আমাদের বাইরের জগতের দেহটাকে আমরা চান করি, জল দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নেই, কিন্তু ভিতরের দেহটাকে পরিষ্কার করতে পারবেন আপনি? পারবেন? ওখানে সাবান ঢুকাতে পারবেন? একবার সাবান ঢুকে গেলে বাস চল ডাক্তারের কাছে, হরি বল হরি বল। তাহলে আমাদের বাহির জগৎটা আমরা যদি পরিষ্কার করে নিতে পারি তাহলে ভিতরের জগৎটা পরিষ্কার করবো না কেন? না বাটটা চকচকা থাকলে ভালো আর ভিতরটা মনে প্যাঁচ রাখলে ভালো, কোনটা? দুটোই সমান রাখতে হবে। যতটা আমরা বাইরের জগৎটাকে ভালোবাসি ভিতরটাকে অন্তর থেকে ভালোবাসলে তবেই ভগবান বিরাজ করবে, তার আগে কোনোদিন বিরাজ করবে না। আপনার মনের মধ্যে প্যাঁচ থাকলে কোনোদিন ভগবান আসবে? আসবে না মা। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই জগৎটাকে মানে ভিতরের জগৎটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। কার কাছে গেলে পরিষ্কার পাবো? না গুরু কৃপাহি কেবল, সর্বাগ্রে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে, সৎগুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু শব্দের কথার অর্থ আমাদেরকে জানতে হবে, তবেই গুরুচরণ আশ্রয় করব। গুরু, গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার এবং রু শব্দের অর্থ হলো আলো। যিনি এই অন্ধকার জগৎটা থেকে আলোর পথে পথিক করেন তিনি আমাদের প্রাণের গুরুদেব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মা বোঝা গেল, তার মানে আমাদের করণীয় কি? সর্বাগ্রে গুরুদেব কানে তো মা, যে কয়েকজন মায়েরা বসেছে সবাইকার গুরুচরণ আসনে হয়েছে, তো গুরু দীক্ষা হয়েছে যাদের হয়েছে একটু হাত তুলুন তো দেখি। হ্যাঁ দু হাত তুলবেন, দু হাত তুলবেন। গুরুকে আত্মসমর্পণ করতে হবে তোমার? গুরুকে আত্মসমর্পণ করতে হলে এক হাত তুললে হবে? হরি বল হরি বল। তাই মা গো আমরা গুরুচরণ আশ্রয় করব। আর যে কয়েকজন ভক্তরা বসে রয়েছে, যে কয়েকজন ভক্তরা বসে রয়েছি সবাই মিলে হাতে করতালি দিয়ে আমরা একটু গুরুচরণ আশ্রয় করব। কারণ পদকর্তা কি বলেছেন? দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। তাহলে আমাদের দিনটা আনন্দে যেতে গেলে কার নাম ভজতে হবে? না গুরুচরণ আশ্রয় করতে হবে, তাই তোমার? তা সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে বলা যাবে? না যাদের কষ্ট হবে তারা হাতটা তালি মারবেন না, কেননা ভক্তের কষ্ট আমরা সহ্য করতে পারি না, ভক্তের কষ্ট সহ্য করা সম্ভব নয়। তাই সবাই মিলে একসঙ্গে বলুন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমার গুরুই ভগবান।
তাহলে আমরা গুরুচরণ আসনে করে নিলাম, তাই কষ্ট হলো না আনন্দ পেলে? আনন্দ পেয়েছেন তো? হরি বল হরি বল। আজকে এই সুন্দর হরিবাসর পেয়েছি, আপনাদের মতন ভক্ত পেয়েছি, তাই মা গো আজকে আমরা লীলা আস্বাদন করবো, কেন বেলা হচ্ছে তো, আর আপনাদের প্রসাদ পাওয়া হয়েছে না এখনো হয়নি, তো আস্তে আস্তে চলে যাবেন, প্রসাদ পেয়ে আপনারা বসবেন, কেননা বেশি আবার বেলা করলে অনেকের গ্যাস অম্বলের রোগ ধাঁধ আছে, তাই তো মা? বেলা বেশি করার দরকার নেই, আপনারা আস্তে আস্তে প্রসাদ পাবেন, আর কাউকে টাকা হাঁকার দরকার নেই, আস্তে আস্তে চলে যাবেন। হরি বল হরি বল। তাহলে আজকে আমরা লীলা আস্বাদন করবো, কি লীলা হবে আজকে, কি লীলা হবে বলে বসে আছেন, আপনারা কি দেখবেন? হ্যাঁ হ্যাঁ বলুন, কৃষ্ণ লীলা। হরি বল হরি বল। আজকে অনেকে ভাবছেন যে পসরা গান হবে, সবাই জানে পসরা গান, যেটা আমাদের গোটা বাংলায় বলে থাকি, আমরা পসরা গান দেখতে এসেছি, তাই তো মা? পসরা গান কেউ বা বলে নৌকা বিলাস, মূলত কি কারণে হয়েছিল সেটা না জেনে আমরা আজকে লীলা আস্বাদন করব। হরি বল হরি বল। আগে আমাদেরকে জানতে হবে তত্ত্বটা, আগে আমাদেরকে জেনে নিতে হবে কি কারণে এই লীলা উদ্বোধন হয়েছিল, তাই তো মা? আপনারা জানেন দ্বাপর যুগে যখন ভগবান কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, চতুর্ভুজী নারায়ণ এসেছিল, আর বসুদেব মস্তকে করে ওই চতুর্ভুজী নারায়ণ কি নিয়ে কোথায় যাচ্ছে না নন্দালয়ে মা যশোদার কুল আলো করবার জন্য, আর সেদিন প্রবল ঝড় বৃষ্টি, প্রবল ওই ঝড় বৃষ্টিতে মস্তকে করে নিয়ে যাচ্ছে কিসের উপর দিয়ে, না যমুনার উপর দিয়ে, যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছে, তাই তো মা? এই লীলাটা মনে আছে তো? আর সামনে একজন আগিয়ে যাচ্ছে, কে বলুন তো, সামনে কে ছিলেন জানেন না? সামনে একজন গিয়েছিল, শৃগাল একটা গিয়েছিল, আর শৃগালটা কে বলুন তো? যোগমায়া, উনি পথ দেখে যাচ্ছে, আমার ভগবান আসছে উনি পথ দেখে যাচ্ছে, তাই যতগুলো ভগবান লীলা করেছেন যোগমায়ার প্রয়োজন হয়েছে। হরি বল হরি বল। তাই সেদিন প্রবল ঝড় বৃষ্টিতে কি করলো আমার ভগবান, ওই যমুনার কূলে অতলিয়ে তলিয়ে গেল, আর যখনই তলিয়ে গেছে তখন ভগবানকে পেয়ে যমুনা কিছুতেই ছাড়তে চাইছে না, কারণ কি, আমরাও যদি ভগবানকে পেয়ে যাই আমরা কি ছেড়ে দেবো, ধরে রেখে দেব, তাই তো মা? তাই ভগবানকে যখন যমুনা পেয়ে ছাড়তে চাইছে না, ভগবানকে বলছি ও গো দয়াময় আজকে আমার মনোবাসনা পূর্ণ করতে হবে, তখন ভগবান বলল দেখো যমুনা আজকে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কারণ আজকে যার কাছে যাচ্ছি তার মনোবাসনা পূর্ণ করব মা যশোদার কোল আলো করে। তখন ভগবান বলল আজকে নয়, একদিন তোমার পক্ষে আমি একা নয় তোমাকে যুগল রূপে দর্শন দেব। তখন যমুনাকে বলল দেখো প্রভু তুমি যে আবার পুনরায় আসবে তার কি বা গ্যারেন্টি আছে? তখন ওই যে চতুর্ভুজী নারায়ণ চারটি হাত ছিল, দুটি হাত ওই যমুনাকে বন্ধক দিয়ে চলে গেল, আর কৃষ্ণ রূপে মা যশোদার কোল আলো করতে চলে গেল। আজকে যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য এই লীলা উদ্ঘাটন হয়েছিল, তাই মাগো আজকে আমরা যমুনা মিলন লীলা শ্রবণ করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই প্রভু আমায় আদেশ করেছে কোথায়, আমি সত্যি সত্যি বড়াই মা নয়, সত্যি সত্যি নয় মা, তাহলে তো কৃপা হয়ে যেত এখানে, তো প্রভুর আদেশ অনুসারে যোগমায়াকে বলেছে তুমি ওই বেশে যাওনি এক বিদ্যা বেশ ধারণ করো, কারণ ওই জটিলা কুটিলা মহাচালা চতুর, ওরা যদি চিনতে পেরে যায় যে যোগমায়া আসছে নিশ্চয় কিছু গন্ডগোল হবে, নিশ্চয়ই রাধারানীকে নিয়ে কোথাও চলে যাবে, সেই কারণে ছলে বলে কৌশলে ওকে আমাদেরকে রাধারানীকে নিয়ে আসতে হবে। আমরা কোথায় যাব আজকে, অনেকে বলে মথুরা বাজারে, তাই তো? মথুরা বাজার না মা, আমরা কিন্তু মথুরা বাজার যাব না, ওইটুকুন জানবে কে না ওই জটিলা আর কুটিলা, মথুরা বাজারের নাম করে আমরা বাড়ি চলে যাবো যমুনার কিনারে, ওইখানেই তো লীলা হবে, মথুরা বাজারে কে যাবে, এই এত বলে মথুরা বাজারে মাথায় চড়গা উড়িয়ে যা রোদ বাড়াইছে। হরি বল হরি বল। তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে একটা জোরে বলুন, একটু জোরে বলো, রাধে রাধে, জোরসে বলো, প্যারসে বলো, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি।
একটু জোরে হলো নি, বেশ হচ্ছে। যে সকল ভক্তরা প্রসাদ পাচ্ছেন আপনারাও সবাই মিলে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, প্রসাদ পেয়ে বাড়ি যাবে কি, প্রসাদ পেয়ে পালিয়ে যাবে, হরি বল হরি বল। তাই চলুন আমরা বৃন্দাবনে যাব, আর আমার সঙ্গে কে কে বৃন্দাবনে যাবে, যাবে না, এক টাকা নেব না, এক টাকা লাগবে না, বৃন্দাবনে যেতে গেলে আমি বিনা পয়সা নিয়ে যাবো, শুধু আমার সঙ্গে একটু নাচতে হবে বসে বসে, পারবেন তো? সবাই যাবেন, ইচ্ছা আছে বৃন্দাবন যাবেন? একটা গুপ্ত বৃন্দাবন তৈরি হয়ে গেছে এখানে, যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয়ে যায় মধুর বৃন্দাবন। তাই চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব, আর হাতে করতালি দিয়ে আমরা একসঙ্গে বলবো, বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, আজি রাধে রাধে বল রে জীবন হবে রে সঙ্গ, বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল রে জীবন হবে রে সঙ্গ, ওরে বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল রে জীবন হবে রে সঙ্গ, হ্যাঁ বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল রে জীবন হবে রে সঙ্গ, ওরে বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল রে জীবন হবে রে সঙ্গ, বল রাধে রাধে বল জয় রাধে, রাধে রাধে বল শ্রী রাধে, রাধে রাধে বল জয় রাধে, রাধে রাধে বল শ্রী রাধে, বল রাধে রাধে বল জয় রাধে, রাধে রাধে বল শ্রী রাধে, রাধে রাধে বল জয় রাধে, রাধে রাধে বল শ্রী রাধে, বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল রে জীবন হবে রে সঙ্গ, বলি বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সঙ্গ, রাধে রাধে চাপা কর কৃষ্ণ না হবে প্রিয়া কর, আমরা রাধা নাম করলাম, আরেকজনকার নাম হলো না, এটা তো বিপদের ব্যাপার হয়ে যায়, নিজের বিপদ নিজেকে ডাকছি, তাই তো? কার নাম হয়নি? হ্যাঁ পিন্টুদা, পিন্টুবাবুর নাম হয়নি না, ওনার নাম করতে হবে বাবা, পিন্টুবাবু আছে, ভট্টাচার্য আছে বাবা, হ্যাঁ। আরে রাধার নাম করে নিলাম, আমার প্রাণ গোবিন্দর নাম তো হয় না, তাই তো মা? কিন্তু আগে রাধার নাম করলাম, এটা তো মনে গণ্ডগোল হয়ে গেল, ভুল করেছি না ঠিক করেছি? ঠিকই আছে, ওকে, হ্যাঁ সবাই জানে বুঝতে পেরে গেছে, হ্যাঁ রাধা আগে, কেন ভক্ত আগে তারপরে ভগবান, ভক্তের জন্য ভগবান নেমে আসে, তাই তো মা? তাই আমার প্রেমময়ী রাধারানী ছিলেন একনিষ্ঠ আমার প্রাণ গোবিন্দর ভক্ত, শ্রীগুরুণী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা এবার ভগবানের নাম করব, কারণ আমরা ভবে একা এসেছি, একাই চলে যেতে হবে জীবনের শেষ দিনে, আর যে ভাই বলো বন্ধু বলো কেউ যাবে না, তাই সবাই মিলে সময় থাকতে থাকতে হাতে করতালি দিয়ে একসঙ্গে আমার সঙ্গে বলবে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সবাই দুটি বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে চলুন এইবার যাব বৃন্দাবনে, যাব ওই জটিলার ভবনে। আপনারাও যাবেন আমার সঙ্গে, কিন্তু কেউ একটু শব্দটি করবেন না। যদি শব্দ করো ওই জটিলা করিলে, একবার যদি আমাদের কানা ফুসকি জানতে পেরে যায় তাহলে আজকে আমাদের শ্যাম দর্শন হলো না। তাই আমাকে বলেছে হাতে একটা লাঠি নিতে হবে, তাই বাড়ি থেকে একটা লাঠি নিয়ে এসেছি একদম সোজা দেখে। লাঠিটা পছন্দ হয়েছে তো সবাইকে? হরি বল হরি বল। হ্যাঁ, এই লাঠির নামও একটাও আছে, এর নাম হচ্ছে জ্ঞানদাতা। হ্যাঁ, যে বেশি ঘ্যামনামি করবে তাকে আচ্ছা করে এটা দিয়ে জ্ঞান দিয়ে দেওয়া হবে। হরি বল হরি বল। তাই আমাকে লাঠিটা ঠুকে ঠুকে যেতে হবে কোথায়, ওই যাবট বৃন্দাবনে জটিলার ভবনে। তাই চলুন সময় মিলে আজি লাঠি কুড়ি কুড়ি দেখো চলি বড়াই বুড়ি ওই জটিলার অঙ্গে নার মাঝে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার অঙ্গে নার মাঝে আজি লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার অঙ্গে নার মাঝে অগ লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার আজি গগনে হলো বেলা কাপিত হলো ধুলা গগনে হলো বেলা কাপিত হলো ধুলা গগনে হলো বেলা কাপিত
জটিলার বাড়ি এসে দেখলাম জটিলার বাড়িতে ভক্ত সেবা চলছে, আর বাড়িতে আছে কিনা কি জানি, মানে হয়তো একবার কি দেখি দেখি বরং বলে আলো ওই জটিল বাড়িতে না হলে সিরিয়াল না হলে আজকে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ দিয়েছে তাই চলে গেছে হয়তো, পেট কাউরা সব তো সব সময়। আচ্ছা তুমি এদিক ওদিক ঘুরে তাকাচ্ছ, হ্যাঁ যেন চোর না ডাকাত তাও বুঝতে পারছি না। মিয়া ফুরে যাও আমি চোর। আরে তুমি এই ভর দুপুরে বেলা কি জন্য এসেছো, খালি এদিক ওদিক মানে তাকাচ্ছো? এক ধরনের চোর চুরি করতে এসেছি সেটা নয়। আচ্ছা বলো তুমি কে? আমি হলাম বৃন্দাবনের বড়াই দিদি। ও দিদি? হ্যাঁ সেটাই তো বলবি, আমার ভুল হয়েছে গো। তুর তোকে খুঁজতে খুঁজতে কত জায়গায় আমি ঢুকে গেছি জানো? আমায়? হ্যাঁ কত জায়গায় খুঁজেছি। আচ্ছা সেটাই বলো। তাই কি বলছি শোন। বলো বলো। ওই রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি, ওই রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি, রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, অনেকটাই তো বদলে গেছি। বড় জানতে ইচ্ছে করে, জানতে বদলে গেছো
ভালো বলতে কিছুটা ভালো আবার কিছুটা খারাপ আছে। আমি কিন্তু ভালো নই গো। কেউ ভালো নয়, দেখ সবাইকার খালি এখনকার গাঁঠের রোগ এসে মোছে, বাতের রোগ আসছে আর ভালো লাগে। ও দিদি তোমারও কি গাঁঠের রোগ? মোর গাঁঠ ঠিক নয়, কোমরের উপরটা। আচ্ছা আচ্ছা। ও দিদি তাহলে কেন এসেছো এই ভর দুপুর বেলা একটু বলবে? হ্যাঁ নিশ্চয়ই, যে কারণে এসেছি তো বলতেই হবে। বলে বলে বলো। সরাসরি বললে অসুবিধা আছে? সরাসরি যদি বলি আমি রাধারানীকে নিতে আসছি তাহলে গন্ডগোল হবে, হয়তো ঝাঁটা ফাটা দিয়ে মেরেও দিতে পারে, ওকে বলা যায় না। তাই একটু প্যাঁচ খেলিয়ে একটু লোভ দেখায়, ও তো প্রচুর লোভ, টাকার লোভ, প্রচুর লোভ, আর লোভে পাপ, পাপে মৃত্যু হয়ে মরবে। তাই ওকে একটা ভালো লোভ দেখাই যে দধি দুগ্ধ দাম বেড়ে গেছে বলে দেবো, আর দেখবো ওর কি অবস্থা হয়। অজটিলে ভালো ভালো ভালো, শোন 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 কি হয়েছে জানি? আচ্ছা ভালো। ও গো আমি শুনে এলাম। হ্যাঁ ও গো আমি শুনে এলাম। কবি কালুর কাছে গো। আমাদের পাড়ার কালু, ওর কাছে শুনে এলাম ওই মথুরা বাজারে নাকি প্রিয়তম গো, মথুরা বাজারে নাকি প্রিয়তম গো, আমি শুনে এলাম শুনে এলাম কালু গো, ওই মথুরা বাজারে নাকি প্রিয়তম গো, আমি শুনে এলাম ওই আমি শুনে এলাম শুনে এলাম কানে লো, মথুরা বাজারে নাকি প্রিয়তম গো, বাজারে নাকি প্রিয়তম গো, শুনে এলাম ওই আমি শুনে এলাম কানে লো, আমি তোমার সঙ্গে যাব। দেখছো আমি বললাম ও লোভ করবে, যা শুনছে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে, ঘিয়ের দাম কত আর ঘোলের দাম কত? হ্যাঁ যা শুনছে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে বলে আমি যাব। ও দিদি আমার বাতের রোগ, কিন্তু তবুও তোমার সঙ্গে কোনো রকম করে তোমার হাত ধরে ধরে চলে যাব। আজকে রোদরা বাড়াইছে দেখছো? হ্যাঁ কি করবো বলো তো, তুই একটু যেতে পারবি না, রামচন্দ্রপুরকে যেতে পারবি না, স্ট্রোক হয়ে মরে যাবে। তাই? হ্যাঁ বেশি যাবার দরকার নেই। তাহলে একটা উপায় বলো না গো দিদি। ভালো উপায় বলতে দেখ, তোদের তো ঘর ভালো দেখছি, তোদের মা মেয়ের ঘর। হ্যাঁ তারপরে একটা হালকা গন্ধও পাচ্ছি। হ্যাঁ বলি কেউ কি আর নেই? আছে আমার মেয়ে কুটিলা আছে। বাপ দরকার নেই, পালিয়ে যাই সর। কেন কেন দিদি? এ যাও আজকে। আরে কি হয়েছে বল, দূর দূর দূর, পালা পালা দূর হ, নিয়া পুড়ে যাও। আচ্ছা কি বলছো বলবে তো? কচি শুনছো, সে কুটিলার নাম বলে আমার। আরে আমার মেয়ের নাম বলবো না, খর করু কি করে ওই মেয়েটা খেলিয়া। কেন আমার মেয়ে কি খারাপ? বাবা হেভি পুরা হেলা মানিনি। আমার মেয়ের যা গুণ আছে না? তোর মেয়ের যা গুণ এখানে পোকা বেগুন, এরকম কারণই নেই সে বুঝতে পারছি। তাই তোর মেয়েকে নিয়ে গেলে আমাদের সাথে কি গন্ডগোলটা হবে জানি? আচ্ছা বলো বলো বলো। আরে শোন জটিলে, আরে শোন জটিলে, তোর কুটিলে কথা শুনে না, যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না, আমাদের দধি দুগ্ধ তোমায় দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও। আর মাথা না তুলসী মঞ্চ বলো তো। কেন কেন কেন?
ধর তুই 5 কেজি দধি দুগ্ধ দিলু, আচ্ছা আমি কি দামে বিকবো তোকে এসা যদি টুপিটি পরি দেই যে এই দাম হচ্ছে? না দিদি, এখন তো তুই লস খাবি। আর তোমাকে তো বিশ্বাস করি না। হ্যাঁ, কাউকে বিশ্বাস নেই। তাহলে নিজের জীবকে বিশ্বাস নেই? হ্যাঁ, নিজের চোখকে বিশ্বাস নেই। কোনদিন ঘুমিয়ে যাবো, তারপরে দিন সকাল হবে কিনা জানি না। হ্যাঁ কি তোমায় বলুন তো, আজকে আমরা শুয়ে পড়লাম, কালকে যে সকালের রোদটা দেখতে পাবো তার কোনো গ্যারেন্টি আছে? তাহলে আমার নিজের চোখকে বিশ্বাস নেই তো আমি ওকে বিশ্বাস করবো কি করে? তাই বলছি শোন, ভালো ভালো নিজস্ব কেউ যদি থাকে পাঠা, তাতে আমি গ্যারেন্টি নিতে পারি। আচ্ছা ও দিদি, হ্যাঁ সত্যি কথা বলতে তুমি কি মানে কার কথা বলছো সেটা তো বলবে? আরে একটা গন্ধ পাচ্ছি, একটা আওয়াজও পাচ্ছি। সেই গন্ধটা কি? ওই যে নূপুরের ধ্বনি পাচ্ছি আমি। ও ওই যে রুনুঝুনু পাচ্ছি। ও বুঝেছি বুঝেছি, তুমি আমার বৌমার কথা বলছো। একদম ঠিক। কিন্তু ও দিদি, নতুন বৌমাকে তো আমি পাঠাতেই পারবো না। পাঠাতেই পারবো না? না, নতুন বৌমাকে সত্যি কথা বলতে কি পাঠানো সম্ভব? আরে দেখ, নতুন বৌমাকে এখানকার কোন বৌমা বাইরে যায়নি বা বাজারে যায় না। কিন্তু আমি আমার বৌমাকে পাঠাতে পারবো না। তাহলে রইলো ঝোলা। না না শোনো শোনো শোনো, ও দিদি শোনো শোনো, তুমি রাগ করে যেও না। রাগ করে এমন তুই এক দুবনি ওর বাপ বা করে আমাকে ডাকবি? বল তুই বল কোথায় যাবি? তুই যে যে চলুক না ডালে ডালে আমি পাতায় পাতায় চলব। ও দিদি বল, তাহলে কি করলে হবে সেটা বলো। আরে কি করলে মানে, তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। আচ্ছা দিদি, গোপন করে বলবো আমার বৌমাকে যদি তোমার সঙ্গে পাঠায়? হ্যাঁ, কেউ যেন না জানতে পারে। মাথা খারাপ, কাউকে আমি বলবো? আর কি জানো? হ্যাঁ বল। এই যে দধি দুগ্ধ যত পড়ে পড়ে নষ্ট হচ্ছে এগুলো সব বিক্রি হয়ে যাবে তো? আচ্ছা এক কাজ কর, যেগুলো আর নষ্ট হয়েছে সেগুলো নিচে দিয়ে দিবি। আচ্ছা, আর ভালোটাকে সাজুটাকে একবার উপরে দিয়ে রেখে দিবি। আচ্ছা, এবার খদ্দার দেখবে বেশ ভালো আছে, এবার ঘর লে যা, মরু না খালে যাও। ও দিদি তোমার বুদ্ধি আছে। বুদ্ধি মানে পুরো হেডে মাথা। তাহলে এক কাজ করো, বল তোমার বুদ্ধি মতন আমি কিন্তু ওই খারাপ দধি গুলোকে নিচে দিয়ে ভালো দধি দুগ্ধ বেঁধে দিয়ে ভালো করে দিয়ে দিব। সুন্দর করে সাজিয়ে। ও দিদি, হ্যালো। ও দিদি বল না, বৌমাকে যাওয়ার কালে যে আমাদের শ্যামামা আছে না? শ্যামামা তো আছে। ওই শ্যামামায়ের চরণে কিন্তু প্রণাম করে নিয়ে যেতে হবে। ওইখানেই তো গন্ডগোল হয়ে গেল গো। আবার কি গন্ডগোল? কি গো মায়েরা, রাধারানী শ্যামার চরণ আস্বাদন করে, কালী ভক্ত তো নয়? আবার রাধারানী কালী ভক্ত? কোনোদিন কালী পুজো করেছে? হরি বল হরি বল, সে তো তার শ্যামের ভক্ত। আমি তবু হ্যাঁ বলে দিচ্ছি, কারণ যেই শ্যাম সেই তো শ্যামা, অত চাপ লিবে কই না। তাই তোমার ভগবান দেখিয়েছিল, শ্যামার রূপ দেখিয়েওছিল, যখন এই রাধারানীকে কলঙ্কিন বলেছিল তখন কিন্তু শ্যামার রূপে দেখা দর্শন দিয়েছিল। তাই অজটিলে হ্যাঁ ভালো বলছি, হবে হবে হবে। কিন্তু ও দিদি, আলো আবার কি হয়ে মনে? একটা মনের গোপন কথা তোমায় বলবো। বল। আমার বৌমা সদাই রান্নাঘরে বসে বসে কান্নাকাটি করে। করছে। এই কান্নাটাকে তুমি বন্ধ করতে পারবে? আছে বিরাট একটা ডাক্তার আছে। সেই ডাক্তারের নাম কি? সেই ডাক্তারের নাম গোবিন্দ। আমি যাব, ঠাঁই করে মেরে দেবো। কেন? সে তো শুধু কান্না স্পেশালিস্ট। আমার বাতের লোক সারাতে পারবে না? না, বাত স্পেশালিস্ট যদি কেউ থাকে তাহলে ডাকবো। আচ্ছা পরের বারে। ও কত পেঁচে চলবে, আমি কত পেঁচে চলবো তুমি? তাহলে পরের বারে তো? পরের বারে। আচ্ছা ও দিদি, হ্যাঁ তাহলে এটাও গোপন থাকবে? থাকলো। ও দিদি বল না, গোপন করে তোমার সঙ্গে যখন সব ওপেন করে দিচ্ছি, হ্যাঁ কেউ যেন না জানতে পারে। একদম কেউ জানবে না। আর কি জানো? বলে যা। যাওয়ার কালে যেমন ওই যেমনটি নিয়ে যাবে ঠিক তেমনটি নিয়ে আসতে হবে। সে একবার তো পাঠা, তারপরে আসা কিনা তুই দেখবি। আর কি জানো? আরো কি? কালো বাঁকা ছেনা দেখে দাঁড়িয়ে কথা বলা চলবে? একদম, কোনো কালা ছেনা দেখলে একবারে তাকে সাদা করে দেবো। আর সন্ধ্যের আগে কিন্তু আমার বৌমাকে বাড়িতে নিয়ে আসতে হবে। একদম, 3টার সময় চলে আসবো। ঠিক তো? একদম। আচ্ছা আর কোনো অসুবিধা নেই? আমার সুবিধা হয়ে গেল। কি অসুবিধা? না তোমাকে বলছি না, আমার সুবিধা হয়ে গেল। এতক্ষণ ধরে লড়কা লড়কি করার পরে যাক, রাধারানীকে আমরা নিয়ে যাবার অনুমতি পেলাম। এইবার তুই বুসে বুসে আঙুল চুষেলে না, কি হয়েছে ব্যাপারটা সে বুঝতে পারবি যখন তোর বৌমা আর ঘর আসবে না। আরে সে কি বলছো, আমার নতুন বৌমাকে তুমি কোথায় নিয়ে যাবে? ওটা কান প্রচুর খাড়া রে, আমি এমনি বলি এমনি এমনি এমনি। কারণ দেখো আজকাল এমনিতে মেয়ে পাওয়া যায় না। আমার নতুন ছেলের এই বিয়ে দিয়েছি, আর তুমি আমার বৌমাকে নিয়ে কোথায় ফুরুত করে কোন দিকে চলে যাবে? ভালো না, আমিও তো একজন মহিলা নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার উপরে বিশ্বাস না? আরে তোমাকে তো প্রচুর বিশ্বাস করি। বিশ্বাস আছে তো? হ্যাঁ বাস, বিশ্বাসের মর্যাদা আমি কিভাবে দেই তুই শুধু দেখে রাখ। তুই এখানে বসে থাক টেকা মেরা, আমরা যাব আর আসবো। তাই তো তোমায় বলছি তুমি নিয়ে চলে যাও।
শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা রাধারানীকে নিয়ে যাবার অনুমতি পেলাম, অনেক কষ্টে শ্যাম দর্শন পাবো আজকে। কি সবাই শ্যাম দর্শন করবেন তো? হরি বল হরি বল। তাই সবাই মিলে আমরা রাধারানীকে আহ্বান করব, বলিও রাধে বোঝো না কি আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও রাধে বোঝো না কি আছি বিপদে, তোমার জন্য আমার প্রাণ কাঁদে, তোমার জন্য তোমার ঘর তোমাকে নিয়ে যাবে পুরা বাজার। Yeah.